কোচি আবার পোড়া পাস করেছেন মিহির, মিহির থেকে পোড়া হচ্ছে মার্শাল মাপা একটা ভালো ক্রস, বিপ্লব তো গোলটি ট্র্যাপ করার চেষ্টা ছিলেন কিন্তু রাখতে পারলেন না, পেছনে এসে বল নিয়েছেন ঠিকই কিন্তু ড্রিবলিং করা যারা গেছে সেন্টার ডিফেন্ডার বল নিয়ে নিয়েছেন, পুনরায় বিপ্লব কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, শরীরকে একটু ঝুঁকে যাওয়ায় গোলটি চলে গেল অপোনেন্টের ডিফেন্ডারদের, সেও স্টপার ডিফেন্ড বা স্টপার বেকে তার পায়ে সেখান থেকে পুনরায় চলে আক্রমণ যাওয়ার প্রয়াস, সবার লাজ আসিতে জামগড়িয়া কিন্তু শেষ ম্যাচ লম্বা শট বল চলে গেল আবার সেই যাবে বলে রে ভাই কিন্তু দুর্দান্ত জায়গা পেয়েছেন, শেষ ম্যাচ মাইকু উডিল হয়েছে ঠিকই কিন্তু বল পেয়েছেন, এবারে গোল আসবে কে বলতো, সঞ্জয়ের নামে দুটি গোল, দুটি গোলের দুটিতেই সঞ্জয়ের পথে গেছে দুর্দান্ত, এবারে কিন্তু লাল যাচ্ছি ২-০ গোলে এগিয়ে রয়েছে ইতিমধ্যে জাবিবাদ, মারুতি যুব সংঘ তাদের দল ম্যানেজার বলরাম এবং মিতেশ বলতে বলতে আবার পড়া পাস করেছেন ঠিকই কিন্তু জায়গা দিলেন না সেন্টার ডিফেন্ডার, লোহারের পায়ে বল, লোহার কোথায় রাখেন দুটোর সঙ্গে কিন্তু জায়গা পাচ্ছেন না, কিন্তু পেছন থেকে পুশ এবং সাথে ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিক হয়ে গেল আবার চলে গেল সোজা সেই দুটি গোল করে বেরিয়ে গেছেন, যার পা থেকে দুটি গোল করে দেখলাম আমরা সঞ্জয়ের পায়ে বল, সঞ্জয় নানা মজা সিংহে খাটো চেহারা হলো কাজ দুর্দান্ত আছে পায়ে ব্যাপাস করলেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছয় নম্বর জায়গায় দুটি খেলার মাঠ দিয়ে কেড়ে ফুড়ে এগিয়ে যাওয়ার পর ঘোড়ার পাস করলেন মিহিরকে, মিহির কোথায় রেখেন দশ নম্বর জার সিংহে, মিহির কি করবেন একক প্রচেষ্টা সাপোর্টিং কেউ নেই, বলটা সেন্টার করার পাস কিন্তু তার আগে সেন্টার ডিফেন্ডারের কাছে ধরা পড়ে যাওয়ায় বল চলে গেল স্টপার ব্যাক, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আবার লম্বা করছে রাইট হাফ ডিফেন্ডার বল সামনে ফোরার পাস করেছেন ঠিকই কিন্তু বল চলে গেল আবার সেই অপোনেন্ট টিমের সেন্টার ডিফেন্ডার, পুরো টিম কিন্তু ধীরে ধীরে আক্রমণ করে আসছে, 2-0 গোলে আবার বিপ্লবকে বাড়িয়েছেন বল, বিপ্লব কি করবে একা আছে সাপোর্টিং কেউ নেই ব্যাকপাস করতে বাধ্য হন কিনা, দুর্দান্ত ভাবে টেন শট ডোজ দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পাঁচ আর একটা গোল, আবার সেই হ্যাটট্রিক করে বসলেন হ্যাটট্রিক, আবার সেই সেই সঞ্জয়ের দুর্দান্ত একটা ক্রস ছিল বিপ্লবের এবং সেটা থেকে চেষ্টে নিয়ে গোলটি চালে জড়িয়ে দিল সঞ্জয়, তিন গোল করে হ্যাটট্রিক করলেন, হ্যাটট্রিক প্রথম হ্যাটট্রিক বলতে গেলে এই টুর্নামেন্টে তিনটি গোল, সঞ্জয়ের আমরা দেখতে পেলাম দুটি দুর্দান্ত গোল এবং এটা কিন্তু দুর্দান্ত ক্রস ছিল বলতে গেলে মূল কারিগর ছিলেন এই গোলের বিপ্লব, কিন্তু শেষ ম্যাচ চার চেষ্টে রেখে গোলটি ঘুরেমান 3-0 করে এগিয়ে রইল আপাতত যাবে আবার দ্বিতীয় সঙ্গে মিহির দুর্দান্ত সাইড হেড কিন্তু পুনরায় আবার সঞ্জয়কে দেওয়ার প্রয়াস কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, আবার বাড়িয়েছেন কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে 14 নম্বর কি করে একটা শট নিয়েছিল কিন্তু সেই শটটি কাজে এলো না, বল চলে গেল পুনরায় আবার মাঝ মাঠ বলে দখলে জামগড়িয়া, জামগড়িয়ার পায়ে বল, জামগড়িয়া কোথায় রেখে দেখা সেখান থেকে পুনরায় ব্যাক পাস করলেন, আবার জামগড়িয়া 0-3 গোলে পিছিয়ে আছেন, আবার দিয়েছেন সেখান থেকে আবার 8 নম্বর জেল শিখায় সেখান থেকে ব্যাক পাস করলেন সেন্টার ডিফেন্ডার উপরে উঠে দিয়েছেন কিন্তু বলেন নাগাল পেলেন না, আবার কি আক্রমণ আবার সেই সময় আবার সেই দেখতে পাচ্ছি আবার সেই সঞ্জয় তার পা থেকে আবার গোল আসবে কিন্তু না, শেষ সঞ্জয়কে দিয়েছেন সঞ্জয় না হিল দিয়ে বল করতে বোনাস কিন্তু নাই তার কিন্তু করে থাকলো না কিন্তু দুর্দান্ত প্রয়াস সাথে সাথে একটা পরিবর্তন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি 44 নম্বর ইন করছেন জাবিবাদে একটা পরিবর্তন এবং সঞ্জয়কে তুলে আনছেন, এটাই কিন্তু একটা ভালো কোচের নমুনা যিনি তার সেরা অস্ত্রকে বিশ্রামে দিতে চাইছেন, সঞ্জয় তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন মাঠের বাইরে আসছেন সঞ্জয়,
সঞ্জয় এবং তার সেরা অস্ত্রকে রেস্টে পাঠিয়ে দিয়ে 44 নম্বর জার্সি গায়ে সোমচান তিনি মাঠে আসছেন। সোমচান এখন দেখার সেই জায়গায় দাঁড়িয়ে আবার উঁচু শট নেওয়ার প্রয়াস, কিন্তু ততক্ষণে আবার জাবিবাদের পায়ে বল। এখান থেকে পুনরায় লাল লাল জার্সিতে জামগড়িয়া সুন্দরতন গোলে পিছিয়ে জাপাতল, গোলটা পরিশোধ করা, তাদেরকে আরো জমজমাট ফুটবল খেলতে হবে। এবং সাংবাদিক আবার ডান পদ্ধতিকে এগিয়ে যাওয়ার প্রয়াস করছেন, সেখানে কোথায় রাখেন দেখার, কিন্তু সে তুমি ফল করে বসলেন এই জায়গায় দাঁড়িয়ে। অসাধারণ ম্যাচ চলছে, কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ গোলের দরজা খুলতে এখনো পারেনি। আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে কিন্তু দিকে ম্যাচ গড়াবে আপাতত তিনটি গোল পরিশোধ করা অসম্ভব বলেই মনে হয়, কিন্তু নামুমকিন নেই। খেলাতে কোন সন্ধে কোন মোড় ঘুরে যায় বলে ফুটবলটা খেলতে হবে এবারে। কিন্তু একেবারে স্টপার ব্যাক এর হাত ধরে এবারে কিন্তু একটা গোল পরিশোধ, কিন্তু আবার ডিফেন্ডার জায়গা দিলেন না।